আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার হাতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবফানের নতুন একটি ইয়ারবাডস, ওয়েবফান রক। যে ইয়ারবাডটির দাম 1200 থেকে 1400 টাকার মাঝে। এ বাজেটে এই ইয়ারবাডটির বেশ কিছু পজিটিভ দিক আছে এবং থাকছে কিছু নেগেটিভ দিকও। ওয়েবফান রককে কম্পিট করতে হবে এই বাজেটেরই ওয়েবফান স্টারের মতো ইয়ারবাডগুলোর সাথে। তো দেখে নেওয়া যাক ওয়েবফান রক কতটুকু ভালো হবে, জানাবো এই ইয়ারবাডটি বাজেটে কতটা বেটার এবং এটা আসলে কেনা উচিত কিনা। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো এটা হচ্ছে বক্স, বক্সের উপরে লেখা আছে ওয়েবফান রক সুপার বেস এবং বক্সের পিছনে এই ইয়ারবাডটির বেশ কিছু হাইলাইটেড ফিচারগুলো দেওয়া আছে। যেমন এখানে লেখা আছে 15 মিনিটের চার্জে এটা 4 ঘন্টার মতো শোনা যাবে। এছাড়াও এখানে পাচ্ছেন ব্লুটুথের ভার্সন 5.0, প্রসেসর হিসেবে পাচ্ছেন AC6973। এখানে যে চার্জিং কেসটা আছে, চার্জিং কেসের ব্যাটারি হচ্ছে 300 mAh এর। এছাড়াও এটার মিউজিক টাইম হচ্ছে 8 ঘন্টার মতো, আর টোটাল 16 ঘন্টার মতো আপনি চার্জিং কেসে মিউজিক টাইম পাবেন। এই ইয়ারবাডটির ওয়ার্কিং ডিস্টেন্স 10 মিটারের মতো এবং চার্জিং পোর্ট হচ্ছে টাইপ সি। এছাড়াও অডিও কোডেক হিসাবে SBC ব্যবহার করা হয়েছে। এটার ওজন হচ্ছে মাত্র 4 গ্রাম এবং চার্জিং কেসটার ওজন হচ্ছে মাত্র 30 গ্রাম। ইয়ারফোনের সাউন্ড টাইপ রক বেজ এবং এখানে একটা চমৎকার ফিচার হচ্ছে এই ইয়ারবাডটিতে কুইক চার্জিং 3C ব্যবহার করা হয়েছে, আর এই ইয়ারবাডটিকে চার্জ দিতে হবে 5 ভোল্টের চার্জার দিয়ে। তো বক্সটি খোলা যাক। এটা হচ্ছে চার্জিং কেস, যেটা বক্সটি খুললে আপনি দেখতে পারবেন, আর চার্জিং কেসটা খুললে আপনারা দেখতে পারবেন মূল ইয়ারবাডটি। তো দেখে নেওয়া যাক বক্সে আর কী কী আছে। বক্সে আরও পাচ্ছেন একটি টাইপ সি চার্জিং কেবল এবং একটি ইউজার গাইড। তো এই তো গেলো বক্স কন্টেন্ট, কথা বলবো এই ইয়ারবাডটির সব কিছু নিয়ে। তো ওয়াইফোন রক 1200 থেকে 1400 টাকার মাঝে এই ইয়ারবাডটি কিন্তু বেশ ভালো। তবে এই ইয়ারবাডটি ব্যবহার করতে গিয়ে আমি কিছু নেগেটিভ এক্সপিরিয়েন্স পেয়েছি এবং কিছু পজিটিভ এক্সপিরিয়েন্স অবশ্যই পেয়েছি। তো প্রথমেই আমি আলোচনা করব এই ইয়ারবাডটিতে কী কী নেগেটিভ এক্সপিরিয়েন্স পেয়েছি। তো এই হিসেবে বলতে হয় প্রথমে কথা বলা যাক এটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। এখানে যে চার্জিং কেসটা আছে এটার ওজন হচ্ছে মোট 30 গ্রাম, আর চার্জিং কেসটিতে মোট 300 mAh এর ব্যাটারি আছে যেটা মাত্র 1 ঘন্টায় চার্জ হয়ে যায়। তবে এই চার্জিং কেসটা এখানে প্লাস্টিক বিল্ড, প্লাস্টিক বিল্ডে কোনো সমস্যা নেই, তবে এখানে যে কোয়ালিটির প্লাস্টিক বিল্ড ব্যবহার করা হয়েছে যেটা 2 থেকে 3 মাস ব্যবহার করার পরে কিন্তু এটার অবস্থা খুব বাজে হয়ে যায়। আমি এটা খুব সেফলি ব্যবহার করেছি এবং গত 1 সপ্তাহ ধরে ব্যবহার করছি, অলরেডি এখানে কিন্তু বেশ কিছু স্ক্র্যাচ পড়ে গিয়েছে। সো বলা যায় এখানে বিল কোয়ালিটি মোটামুটি যদিও ভালো, তবে এটাতে দাগ পড়ার সম্ভাবনা প্রচুর। এখানে চার্জিং কেসটার উপরের দিকে আছে ওয়েবফান লেখা, এর নিচে পাচ্ছেন একটি এলইডি ইন্ডিকেটর লাইট। তো এটা খুললে প্রথমে আপনি দেখতে পারবেন দুটি ইয়ারবাড। এই ইয়ারবাডগুলো সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে মোবাইলের সাথে খুব দ্রুত কানেক্ট হয়ে যায়। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই ইয়ারবাডটি কেস থেকে খোলার সাথে সাথেই এটা কানেক্ট হয়ে যায়। তবে এই যে ইয়ারবাডগুলো, এই ইয়ারবাডগুলোর ডিজাইন নিয়ে আমি একটু হতাশ বলবো, কেননা এখানে এটা কানে ফিট হতে একটু অসুবিধা হয়। বিশেষ করে আপনি যখন জার্নি করেন তখন মাঝে মাঝে আমার মনে হচ্ছিলো এটা কান থেকে হয়তো খুলে যাচ্ছে, এবং বিশেষ করে পিচ্ছিল হয়ে খুলে যাচ্ছিলো এমন মনে হচ্ছে। আর এই ইয়ারবাডের যে এখানে চার্জিংয়ের যে জায়গাটা এটা একটু মোটা, এ কারণে এটা কানে নিলেও একটু বড় বড় মনে হচ্ছিলো। আর এখানে একটা সমস্যা পেয়েছি, এটা যখন আমার কানে থাকে, দেখুন আমি তো আসলে খুব বেশি দৌড়দৌড়ের উপরে থাকি, খুব বেশি কাজের উপরে থাকি, তো দেখা যায় রিক্সায় যখন উঠি কিংবা হুন্ডায় উঠি কিংবা সকালে যখন জগিং করি তখন এটা ঝাঁকি লাগলে কিন্তু গান চেঞ্জ হয়ে যায়। এবং প্রথম দিকে আমি যখন এটা ব্যবহার করছিলাম আমার এক্ষেত্রে কিছুটা কানেকশনের সমস্যা হচ্ছিলো, তবে দিন দিন কানেকশনের সমস্যাটার সমাধান হলেও এই যে ঝাঁকি লাগলে যে গান চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ সেন্সরটা খুব সেন্সিটিভ, এই সমস্যাটা আমার কাছে একটু গুরুতর মনে হয়েছে। তবে আমার কাছে মনে হয়েছে এটা শুধু আমার রিভিউ ইউনিটই প্রবলেম। সো আপনারা যারা এটা কিনতে চান তারা এই সমস্যাটা আছে কিনা অবশ্যই দেখে নেবেন। এটার 3 নম্বর যে নেগেটিভ দিক, আপনি যখন এটা কানে নিয়ে কথা বলবেন তখন অপর পাশে যে থাকবে তিনি প্রচুর পরিমাণে নয়েজ শুনতে পাবেন, অর্থাৎ আপনার সারাউন্ডিংয়ে যত সাউন্ড আছে এটা অপর পাশে শোনা যায়। এবং আরেকটা সমস্যা এক্ষেত্রে ফেস করেছি, সেটা হচ্ছে অপর পাশে যিনি থাকেন তিনি আপনার ভয়েসটা কিছুটা রোবোটিক শুনতে পারবেন। সো প্রথম সমস্যা হচ্ছে এটার ডিজাইনটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, 2 নম্বর হচ্ছে এটা কানে তেমন একটা ফিট হয় না, 3 নম্বর হচ্ছে সেন্সরটা খুব বেশি সেন্সিটিভ হয়, গান একটু হাঁটাচলা করলে গান চেঞ্জ হয়ে যায়, এবং 4 নম্বর যে সমস্যাটা পেয়েছি সেটা হচ্ছে যে অপর পাশে যিনি কলে থাকেন তিনি খুব ভালো একটা শুনতে পারেন না আপনার কথা, অথবা প্রচুর পরিমাণে নয়েজ শুনেন কিংবা আপনার ভয়েসটাকে রোবোটিক শুনেন। তবে এই তো গেলো মাত্র 4টা নেগেটিভ দিক। এই ইয়ারবাডটার বেশ কিছু পজিটিভ দিক আছে,
প্রথম পজিটিভ দিক নিয়ে যদি বলি তাহলে আমি বলবো এটা চার্জিং ব্যাকআপ। এই ইয়ারবাডটি মাত্র 5 থেকে 6 মিনিট চার্জ দেওয়ার পরে আমি প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো গান শুনতে পেরেছি, যেটা আমার কাছে একটু অবাক লেগেছে। এছাড়াও এটা চার্জিং স্পিডও খুব ফাস্ট, 3C চার্জিং টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে, যে কারণে মাত্র 35 থেকে 40 মিনিটের মাঝেই এটা ফুল চার্জ হয়ে যায়। সো চার্জিং ব্যাকআপও এটা অনেক ভালো এবং চার্জিং স্পিডও এটা অনেক ফাস্ট। চার্জিং ব্যাকআপ নিয়ে বললে এই যে ইয়ারবাডটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ ব্যাটারি কেসটা, এই ব্যাটারি কেসটা একবার ফুল চার্জ হলে এটা প্রায় 2 থেকে 2.5 দিনের মতো আরামেই ব্যাকআপ দেয়। আর এছাড়াও ভিতরে যে ইয়ারবাড দুটো আছে, এই ইয়ারবাড দুটো একবার যদি ফুল চার্জ হয় তাহলে ফুল চার্জে আমি 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি এবং রিয়েলি এটা পেয়েছি। সো ব্যাটারি ব্যাকআপ এটার সুপার সুপার ভালো। আর 2 নম্বর এটার যে পজিটিভ দিক সেটা অবশ্যই আমার বলতে হবে এটার সাউন্ড কোয়ালিটি। ইয়েস, মাত্র 1200 থেকে 1400 টাকা দাম। এ দামে আপনি যদি একটা ভালো কোয়ালিটির বেজ চান, ভালো কোয়ালিটির বেজের সাথে সাথে মিড অর্থাৎ যে ভোকাল যে লেভেলটা আছে সেই ভোকাল লেভেলটা যদি ব্যালেন্স চান তাহলে আমি বলবো এটা একটা সেরা চয়েস। সোজা কথা, এটা সাউন্ড যে কোয়ালিটি, বেজ একেবারেও বেশি না যে ধুমধুম এমন একটা সাউন্ড হচ্ছে, বেজটা খুবই ক্লিন পেয়েছি এবং এটা যে সাউন্ড স্টেজ এটাও অনেক ওয়াইড। সো এটা আপনি যখন কানে নিয়ে গান শুনবেন তখন আপনার কাছে মনে হবে আপনি বিশাল একটা সাউন্ড এরিয়াতে বসে গান শুনছেন। আর এছাড়াও এটার মিড বা ভোকাল লেভেলটা খুব বেশি ক্লিয়ার, যে কারণে আপনি যখন গান শুনবেন কিংবা আপনি যদি কোনো ভয়েস শুনেন তাহলে এই ভয়েসটা খুব ক্লিয়ার শুনতে পাওয়া যায়, তবে ট্রাভেলটা একটু কম মনে হয়েছে। সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে এটার দাম 1200 থেকে 1400 টাকা। এ বাজেটে আপনি যদি ভালো সাউন্ড কোয়ালিটির একটা ইয়ারবাড চান তাহলে আমি বলবো এটা সেরা একটা চয়েস। ইয়েস, কেননা এটা সাউন্ড স্টেজ এবং সাউন্ডের যেই মানে ওয়াইড এরিয়াটা, ওয়াইড রেঞ্জ অফ এরিয়া, সেটা কিন্তু খুব ভালো। বেসটাও খুব ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার, যেটা এ বাজেটে বলবো আমি সেরা। এক্ষেত্রে আমি উদাহরণ দিতে পারি ওয়েবফোনের যে স্টার আছে সেই স্টার থেকেও এটা বেটার। মিড বা ভোকাল লেভেলও এটা খুব ভালো একটা পারফরমেন্স দেবে, তবে এটার যে কানেকশন সমস্যা আছে অর্থাৎ সেন্সরে যে একটু দুর্বলতা আছে, এছাড়াও একটু কাঁপলেই যে সাউন্ড চেঞ্জ হয়ে যায়, গান চেঞ্জ হয়ে যায়, এই বিষয়গুলো আপনি কেনার আগে অবশ্যই দেখে নেবেন। আমার কাছে মনে হয়েছে এটা শুধুমাত্র আমার রিভিউ ইউনিটই প্রবলেম হতে পারে। সো যেহেতু এটা একটা রিভিউ ইউনিট আমি অন্যগুলো চেক করে দেখতে পারিনি, সো অবশ্যই এটা কেনার আগে চেক করে নেবেন। যদি ওই ক্ষেত্রে সমস্যা না হয় তাহলে আমি অবশ্যই এটা রিকমেন্ডেড করব সবাইকে। আমি বলবো আপনার বাজেট যদি হয় 1200 থেকে 1400 টাকার মাঝে তাহলে আপনি নিয়ে নিতে পারেন ওয়েবফানের রক। আপনাদের কাছে কেমন লেগেছে ওয়েবফান রক অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।